মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। পুরোটা নাটক করছে, সবাইকে মারবে, কিন্তু আমি বলে রাখলাম সবাইকে মারবে ঠাম্মি, একদম একদম বেশি তিতে মতিতির বউ করবে না, খুনি সবাইকে খুন করবে, সবাইকে খুন করবে, সবাইকে খুন করবে, সবাইকে খুন করবে ঠাম্মি। তোমার শরীরটা ভালো নেই, আমি ঠিক আছি, কি বলছো? আমি ঠিক আছি ঠাম্মি। চুপ করো দাদু ভাই, অসম দাদু ভাই, ওকে ঘরে নিয়ে যাও, যাও তুমি একটু বিশ্রাম নাও, যাও। আর বিশ্রামের দরকার নেই, আজকে সবার সামনে আমি বলছি ও কিন্তু খুনি, ও খুনি। আমি কোনো কথা বলছি না, আমি শুধু তুই যে ভুলটা করেছিস সেটা ধরিয়ে দিতে চাইছি। জয় মারো 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 মারো, সবাই মিলে মারো। কি তোর কিছু বলার আছে? মারবি আমার? এ জয়, মারবি আমার? মার জয়, ইউ আর ক্রসিং দ্য লিমিট। তুই লিমিট ছাড়িয়ে যাচ্ছিস। হ্যাঁ, তুই তিতিরকে এত বড় কথা বললি কি করে? তুই সোমা তিতিরের পা ধরে ক্ষমা চা। জয়, তুমি যেটা করেছো সেটা ভুল করেছো, আর সেটাকে জাস্টিফাই করার জন্য তুমি তুমি তিতিরকে এইভাবে অপমান করতে পারো না। আপনি কেন আমাদের মাঝখানে কথা বলছেন বলুন তো? এটা তো আমাদের পারিবারিক ব্যাপার। আর এই পরিবারের একটা বড় স্তম্ভ হলো দেবী, তাই ও যেটা বলছে সেটাই স্বাভাবিক, যেটা সামনে ঘটছে সেটা অস্বাভাবিক। এই ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। সবাই সবাই কেমন, সবার মাথা খারাপ হয়ে গেছে, সবাইকে চোখে ঠুলি পরিয়ে রেখে দিয়েছে সবাই। ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট, এই কোনো ক্ষমা ফমা চাইবো না, কারোর কাছে কোনো ক্ষমা ফমা চাইবো না। আমি যেটা করেছি সেটা কোনো অন্যায় নয়, তাই আমি ক্ষমা চাইবো না। ওকে কনফেস করতে হবে যে ও খুনি। ওনারা তো ঠিকই বলেছেন, সেটা হচ্ছে সেটা তো স্বাভাবিক নয়। আর আমার জন্য আপনার নিজেদের পরিবারের মধ্যে ঝামেলা হোক সেটা তো আমি চাই না, সেটা তো আমার কাছে অপমানজনক। It's okay, আমি সবটা ভুলে যাব, আমি চলে যেতে রাজি আছি। যেতে হবে না, কোথাও যেতে হবে না, তুমি চলো ভেতরে চলো। দাদু ভাই, দাদু ভাই কোথায় যাবে? আমার প্রশ্নের উত্তর না দিয়ে তুমি কোথাও যেতে পারবে না, কোথাও না। আচ্ছা জয় দাদু ভাই, হ্যাঁ দোয়েলকে তুমি ভুলে গেলে? দাদু ভাই তুমি কি করেছো? আর একটা বিয়ে করে এই বাড়িতে নিয়ে চলে এসেছো? ও দাদু ভাই, এটা তুমি ঠিক কাজ করনি। তুমি কি করে এই বউকে নিয়ে হাজির হলে বলো তো? আমি আপনাকে বলেছিলাম আপনার পরিবারের কেউ আমাকে মেনে নেবে না। মেনে নেবে, মেনে নিতে হবে। না দাদু ভাই, কেন মেনে নেবে না? কেন আমি যখন বলছি মেনে নিতে হবে, আমি আমি তো কোনো ভুল করিনি। ভুল না ঠিক, সেটা তো অনেক পরের কথা। আমার দিদিটাকে তুমি ভুলে গেলে দাদা? আমি তোমাদের ভালোবাসার সাক্ষী, আর আজকাল আমি তোমাকে চিনতে পারি না। এই ভালোবাসার দিনে আমি তোমায় প্রমিস করছি দুয়ে, আমরা একে অপরের সঙ্গে খুব ভালো থাকবো, আমরা পালিয়ে বিয়ে করবো। মানুষটার জন্য তুমি পাগল ছিলে, সেই মানুষটাকে ভুলে তুমি যদি সত্যি বিশ্বাস করতে আমার দিদিটা মরে গেছে, তাহলে তোমার তো এতক্ষণে শোকে পাথর হয়ে যাওয়ার কথা, আর তার জায়গায় তুমি অবলীলায় অন্য একটা বউ নিয়ে বাড়িতে চলে এলে। ওর মনটা পাষাণ হয়ে গেছে রে তিতি, ওর মনটা একেবারে পাষাণ হয়ে গেছে। এই জয়, জয় কি এক্সপেক্ট করছিস? হ্যাঁ কি এক্সপেক্ট করছিস? তুই যা খুশি করে চলে আসবি, আমরা সবাই মেনে নেবো। না ভুল করছিস, ভুল, বেরিয়ে যা, বেরিয়ে যা বাড়ি থেকে, বেরিয়ে যা। সুজা, এখানে কোনো জায়গা নেই। সুজা কি বলছো? কি শান্ত হও, বাবা ছেলে কথা বলছি তো। এই কিছু কর, দেবি তুমি আমি আটকাবে না। ঠেসে যাওয়ার কথা ছিল, সুস্থ হয়ে এখন বলি ফুটছে না, মনে হচ্ছে গলা টিপে মেরে দিই। যে বাড়িতে আমার কোনো সম্মান নেই,
আমার স্ত্রীর কোনো সম্মান নেই, সেই বাড়িতে থাকবো না। কন্টিনিউয়াস ইন্টারাপ্ট করে, ফ্যামিলি মেম্বারের সঙ্গে থাকবো না এই বাড়িতে। কী মনে করছে, এই বাড়ি ছেড়ে চলে গেলে আমাদের আর মাথা গোঁজার ঠাঁই নেই? বেরিয়ে যা, আমি তোর মুখ দেখতে চাই না, তুই বেরিয়ে যা। সত্যি চলে যাবে নাকি? উফ, আমার কাজ হাসিল হবে কি করে তাহলে? চলো চলো, দাঁড়াও। কোথাও যাবে না তুমি, কেউ তোমার উপর দয়া করছে না। এটা তোমার বাড়ি, এখান থেকে কোথাও যাবে না তুমি। আর বাবা, তুমি তুমি এত রিয়্যাক্ট কেন করছো? তুমি প্লিজ রেগে যেও না। যে ঘটনাটা ঘটেছে আমি মেনে নিতে পারছি না, এই মেয়েটাকে আমি মেনে নিতে পারছি না, জয়দা আবার বিয়ে করেছে সেটাও আমি মেনে নিতে পারছি না। দরকার হলে আমি চলে যাবো, জয়দার বাড়ি, জয়দা থাকবে। না, জয় থাকবে না, কেউ ওকে আটকাবে না। কেউ যদি ওকে আটকাও তাহলে কিন্তু কি করবে বাবা? তাকেও বুঝি বাড়ি থেকে বের করে দেবে। ও বুঝেছি, এই যে এই মহিলাটা তোমার মাথাটাই খেয়ে রেখে দিয়েছে বাবার। আর ছোটদা ভাইকে, কাল দাদা ভাইকে, পরশু আমাকে, তারপর এই বাড়ির এক এক জনকে, সবাইকে তাড়িয়ে দেবে বাবা। প্লিজ প্লিজ, তোমরা তোমরা সবাই একটু চুপ করো প্লিজ। সুজয়, সুজয়, তুমি আর কথা বাড়িও না প্লিজ। না, আমায় থামাবে না দেবী, তুমি থামাবে না। ওরা কি ভেবেছে, কি ভেবেছে ওরা এই মালিনীর মতো অসভ্যতা করবে? আমি মেনে নেবো, হ্যাঁ, তাহলে কিন্তু ওদের পরিণতিটাও মালিনীর মতো হবে। হ্যাঁ, ওরা এটা বুঝুক, এটা জানুক, বেরিয়ে যেতে হবে জয়কে। বাড়ির থেকে বেরিয়ে গিয়ে আমি তোমাদের ঘাড়ের উপরে বসে ঘাড় মোটকে রেখে দেবো একেবারে। প্লিজ আমায় ছেড়ে দিন, আমি এখানে থাকতে পারবো না, এইসবের মধ্যে আমি থাকতে পারবো না। বিয়ে করার সময় মনে ছিল না তোমাকে দেখে? তো এত অবলা মনে হয় না, টিপি তো ডাং ডাং করে আমাদের বাড়িতে চলে এলে বিয়ে করে। আমি কিন্তু ওয়ার্ন করছি তিতিরকে, কিন্তু আমি ওয়ার্ন করছি, দিয়ার সঙ্গে যদি খারাপ ব্যবহার করে তাহলে কিন্তু আমি ছাড়বো না। যা একদম চুপ। জয় দাদু ভাই, এ তোমার কি রূপ দেখছি! আচ্ছা, তুমি কেমন করে সব ভুলে গেলে? এই বাড়ির ছোটবেলা, এই বাড়ির সব কিছু ভুলে গেলে? এই বাড়িতে কেউ এইভাবে কথা বলে? কিভাবে কথা বলছিস তুই? কিন্তু এটা ঠিক করছিস না। আরে বাবা, সবাই মিলে কেন ওকে শুধু দোষারোপ করছো বলো তো? আরে বাবা, ও যদি ভাবে যে ওর সাথে ভালো থাকবে তাহলে থাকতে দাও না, কিসের অসুবিধা? আমি বুঝতে পারছি না, এত কথা হচ্ছে কেন, এত কথা কেন হচ্ছে? এই জয়, বেরিয়ে যা দাদা, বেরিয়ে যা বাড়ি থেকে। ওরা যদি আজকে বাড়ি থেকে বেরিয়ে যায়, আমি আর দিদিটা যে মারা গেছে এটাই প্রমাণিত হবে। আমি কি করে বোঝাবো তোমাদের? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।